তথ্য প্রযুক্তি আইনের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরীর জামিন নাকচ করে কাদার কারাগারে পাঠিয়েছেন আদালত আর এদিকে নারী সাংবাদিককে কটুক্তির অভিযোগে মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের পাঁচ মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট আরমান কাইসারের রিপোর্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফোন আলাপের ঘটনায় গত চার আগস্ট দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় জামিনের মেয়াদ বাড়াতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরীর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সাংবিধানিকভাবে এই মামলা এখানে ওনার বিরুদ্ধে চলে না আবার যেই চলমান আন্দোলনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের কথা বলে এখানে আইটির মামলা দেওয়া হয়েছে সেই আইটির মামলার অডিও এখানে বাজানো হয়েছে সেই অডিওতে ওনার কণ্ঠস্বর অথবা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা অডিওতে উল্লেখ করা হয় নাই ভয়েস টেস্ট করার পর রিসাউন্ড করার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছেন যে যেহেতু উনি ইনস্টিগেট করছেন প্ররোচিত করেছেন উস্কানি দিয়েছেন অপরাধ সংগঠনের জন্য সে কারণে ওনার জামিন আজকে বাতিল করে ওনাকে কাস্টোডিতে দেওয়া হয়েছে এদিকে নারী সাংবাদিককে কটুক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন জামালপুরের একটি আদালত অন্যদিকে আশুলিয়া থানায় চাঁদাবাজি ও জমি দখলের আলাদা দুটি মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা জাফরুল্লাহ চৌধুরীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট আরমান কাইসার বাংলা টিভি ঢাকা